তাসিন জি কথাটি বলছিলাম পরিচালনার কথা। একজন পরিচালক তাসিন আহমেদের দৃষ্টিতে নাট্যকার অভিনেত্রী তাসিন কেমন? পরিচালক তাসিন, হ্যাঁ, যদি ওই আসনটাতে তুমি বসে থাকো তাহলে অভিনেত্রীর জায়গা থেকে আমি তাকে মার্কিং করব? পরিচালকের জায়গা থেকে মার্কিং করো অভিনেত্রীকে। সিনসিয়ার, ডেডিকেশন আছে, চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, ভালো কাজ যা শিখেছে যতটুকু সেটা অ্যাপ্লাই করার জন্য। যাক, আর ইসে নাট্যকার? নাট্যকার মাঝে মাঝে ছন্দ পতন হয় তার, অস্থিরতাগুলো লেখার মধ্যে চলে আসে যেটাকে তার অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, একটু একেবারে নাটকের চিন্তা করেই নাটকটা লেখা উচিত। গুড, নিজেকে জাজ করতে পারার ক্ষমতাটা অনেকের থাকে না আসলে, এটা উচিত ড্রব্যাকসগুলি জানা। মঞ্চের কথাটা কিন্তু আসেনি এখনো। আচ্ছা, মঞ্চের যেটা হচ্ছে যে বলবো না যে মঞ্চ না করলে সে অভিনেত্রী না বা অভিনেতা না, গড গিফটেড ব্যাপার মানুষের থাকে অবশ্যই, কারণ সব ভালো ভালো অভিনেতার মঞ্চ থেকে আসেনি। সেটাই সেটাই নিজেকে গ্রুম করতে হয়। সেটাই, কিন্তু ওই যে নিজেকে, মানে আমার যেটা মনে হয়েছে যে আমি নিজে আর জায়গা পাচ্ছি না আমার শেখার বা আমাকে ভাঙার বা আমাকে তৈরি করার, তো সো আমি একটা দলের সাথে যাই। এখন পর্যন্ত যেই শোটা আমি 100তম শো করে ফেলেছি সেটার ফার্স্ট সিকোয়েন্সটা করার আগ পর্যন্ত, প্রথম দৃশ্যটা করার পর মনে হয় কি এই মনে হয় আজকেই আমি প্রথম কাজ, মানে মঞ্চে দাঁড়াচ্ছি, এরকম একটা ফিলিং কাজ করে সবারই কাজ। তো এই এই ব্যাপারটা এবং সবাই দেখছে, মানে এই পুরো সামনে সব কিছু হচ্ছে আমার আন্ডারে, এই এটার যে কী একটা পাওয়া এবং তাৎক্ষণিকভাবে আমি রিঅ্যাকশনটা পাচ্ছি, অন্যরকম একটা ভালো লাগে। এখন কি তুমি একদম রেগুলার কাজ? না, রেগুলার এখন না, এটাই আমি বলছি, আমি এখন মঞ্চে রেগুলার না। কিছু কিছু কারণে, বাসার কিছু ব্যক্তিগত ব্যাপারের কারণে আমার রেগুলার যাওয়া হয়ে ওঠে না, আর মাঝে মাঝে আমি একটু সিক থাকি, যেটা মঞ্চের তো শারীরিক খাটুনিটা অনেক আছে, তো সেইখানে আমি সবসময় নিজেকে, হ্যাঁ, সেটা আমি করে উঠতে পারি না। এখন খুব বেশি আমাদের নাটকে, প্যাকেজ নাটকে প্রফেশনালিজম ওয়ার্ডটা চলে এসেছে, প্রফেশনাল কাজ করছি, প্রফেশনাল ওয়েতে কাজ করছি, প্রফেশনালিজম তৈরি হচ্ছে, চেষ্টা করছে, কিন্তু তোমার কি মনে হয় যে এখনো হচ্ছে এটা, মানে ঠিক প্রপার প্রফেশনাল জায়গাটা কি তৈরি হয়েছে ওখানে? না, আমার তো মনে হয় প্রফেশনাল জায়গাটা নষ্ট হয়েছে এখন। আচ্ছা, ও ওটাই জানতে, নষ্ট হয়েছে এখন। আমরা যখন কাজ শুরু করেছি, ইনফ্যাক্ট আমি একটা কথা বলি, আমরা দুজন তো খুব ভালো বন্ধু, না আমাদের একটা সম্বোধন আছে তুই তুই, আমি অনেকক্ষণ তুমি বলেছি আর পারছি না। আমরা যখন থেকে কাজ করেছি বা তুই যখন থেকে কাজ করেছিস, যেটা মানে তোরা যেরকমভাবে প্রফেশনালি কাজ করেছি করেছিস আমরা করেছি, সেই জিনিসটাই তো আমরাই তো এখন পাচ্ছি না। আমাদের পরের জেনারেশনের কথা কি বলবো, আমরাই তো সেই প্রফেশনালিজমের জায়গাটা পাচ্ছি না। টেকনিক্যালি অনেক অনেক কিছু, টেকনিক্যালি আমরা অনেক রিচ হয়েছি, বাট আমরা মানসিকতার দিক থেকে যে প্রফেশনালিজমের ব্যাপারটা সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। আমরা অনেক সময় মনে করি প্রফেশনাল মানেই হচ্ছে টাকা পয়সার লেনদেন, নট দ্যাট। আমাদের পারফরমেন্সটা এবং পুরো টিমের যে কোঅর্ডিনেশনটা, এটাও কিন্তু একটা প্রফেশনালিজমের পরিচয় যেটা এখন একেবারেই নাই, সরি টু সে আমি এটা বলতে বাধ্য হচ্ছি। কারণ সেটগুলোতে যে যখন আগের মতো ব্যাপারটা দেখি না, কাজ করতে কিন্তু ভালো লাগে না। প্রফেশন যেহেতু এখন এটা আমার, করতে হয় মাঝে মধ্যে কিছু, তারপরেও অনেক সময় বাসায় বসে থাকি। আচ্ছা, অনেকেই খ্যাতিকে বিড়ম্বনা মনে করে, তুমি কি ভাবো? না, আমি একেবারেই মনে করি না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি কিভাবে হ্যান্ডেল করব আমার খ্যাতিটাকে সেটা সম্পূর্ণই আমার উপর নির্ভর করবে। আমি যদি বিড়ম্বনার মতো করে আমার খ্যাতিটাকে ছেড়ে দেই বা ফেলে দেই, আমি বলবো যে ফেলে দিলেই বিড়ম্বনা হয়, তুলে ধরে রাখলে, অন করলে কখনো সেটা বিড়ম্বনায় পরিণত হয় না। স্ক্যান্ডালকে কি বিড়ম্বনা মনে করো? স্ক্যান্ডালকে বিড়ম্বনা মনে করি না, কি কারণে, আমার যদি সেটা ফেস করার মানসিকতা থাকে, তৈরি হয়, এবং আমি যদি সত্যি সেরকম কিছু করে থাকি, হ্যাঁ, তাহলে তো বের হবেই। সেটা যদি করে থাকি বের হয়, তাহলে ফেস করতে পারবো না কেন? যদি করেই থাকি, আমার আমি দেখি জিনিসটা এইভাবে, কারণ যেহেতু আমার মধ্যে দুটো সত্তা আছে, সাংবাদিকতা এবং অভিনেতা, তো আমি যদি এই কাজটা করে থাকি, আমি যেটা পারবো না নিতে, আমি সেটা করব কেন? সেটাই, মানে আমি এটা করেছি বলে কিছুটা বাড়িয়ে আরো স্ক্যান্ডাল উঠেছে। হ্যাঁ, ওই বাড়তিটুকুকে আমার ফেস করার সাহসিকতা থাকতে হবে। অনেকে তো নিজের কাটির জন্য করে থাকে, এটা আমি বলবো অসুস্থ মানসিকতা। অভিনেত্রী তাসিনকে যদি জিজ্ঞেস করি, এখন পর্যন্ত তোমার সেরা কাজের তালিকায় প্রথম অবস্থানে কি আছে, মানে কোন নাটকের নাম তুমি ধরবে? বুদ্ধি প্রতিবন্ধীর একটা চরিত্র আমি করেছিলাম,
যেটা আমি আমি নিজে স্যাটিসফাইড এই অর্থে যে আমি যেই মেয়েটাকে ফলো করেছি একদম ডিটো কপি ফলো করেছিলাম ইসকাটনে যে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলটা আছে নাজমা নামে একটা মেয়ে ছিল ওখানে ওই মেয়েটাকে আমি ফলো করেছিলাম 15 দিন যে ওর সাথে সকালে যেতাম বিকালে আসতাম আচ্ছা তো ওই ফলোটা করে যেটা করেছিলাম কারণ ও দেখে আমাকে বলেছে নাজমা মানে স্ক্রিনে আমাকে দেখে বলেছে নাজমা আচ্ছা তো ওটা আমার মনে হচ্ছে এটা আমার জন্য পাওয়ার টার্নিং পয়েন্ট যদি বলি অভিনয়ের সেটা ছিল পিটিভি সাতপুরে কাব্য যেটা আহসান হাবিব করেছিলেন ওটা সাতপুরে কাব্য যেটার পিছনে অনেক বড় অবদান তোর দেখ আমি কিন্তু এখন অনেক উঠছি আমরা না অনেক সময় আমি বলছি না যে আমি মনে রেখেছি বলে আমি ইয়ে কিন্তু আমরা না কেউ কারো জন্য কিছু করলে সেটা না আমরা ভুলে যাই ভুলে যেতে চাই মানে একটু পিছনের ঘটনাটাকে আমরা ভুলে যাই এই জিনিসটা আমাদের মধ্যে থাকা উচিত সবার মধ্যে সেটাই